সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং উপস্থিত শুধু সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এবং আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি মূলত কিছুক্ষণ কথা বলবো অল্প সময় নিয়ে। কোভিড পরবর্তী অর্থাৎ করোনার পরবর্তী কিভাবে আমরা শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, অথবা আমাদের বিগত যে ব্যাকল্যাগিংগুলো আছে, যেগুলো ব্যাকলগ হয়ে আছে, আমরা পিছিয়ে পড়ছি, সেটাকে কিভাবে গুছিয়ে আনতে পারি। তো আমি জানতে পারলাম যে মোটামুটি অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 8টা, এখন অলরেডি প্রায় দুপুর 1টা, তো সবাই বসে আছে, নিশ্চয়ই সবাই খুবই বিরক্ত, অনেকে ক্ষুধার্ত। আমি অনেক কিছু বলার কথা ছিল, কিন্তু আমি সংক্ষেপে বলব। আমরা সবাই জানি যে 2019 সালের পর থেকে করোনার প্রভাবে সারা পৃথিবীতে বেশ শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকগুলো প্রতিষ্ঠান, সব দেশের সরকার লকডাউন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো এই বন্ধের কারণে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো বন্ধ ছিল প্রায় 2 বছরের মতো। কারণ এই বন্ধের মধ্যে যে ক্ষতিটা হয়েছে সেটা পরিসংখ্যানে আসছে যে 60% সারা পৃথিবীর শিক্ষার্থী কমিউনিটির 100 ভাগের 60 ভাগের বেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে আমাদের মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। আমাদের শিক্ষা খাতে অলরেডি অনেক সমস্যা আছে, আমরা সবাই সেটা জানি। এর মধ্যে একটা হচ্ছে নারী পুরুষের বৈষম্য, আরেকটা হচ্ছে যে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষার্থীগুলো আছে তাদের অনুকূল পরিবেশের অভাব, অনেক দরিদ্র পরিবার আছে, অনেক ধর্মীয় গোড়ামি আছে, এই ধরনের অনেক সমস্যা আগে থেকেই বিরাজমান ছিল। কিন্তু এই করোনার যে বন্ধ 2 বছর, এই বন্ধের কারণে ব্যাপারটা যেন মরার উপর খরার গা, সমস্যা আরো জটিল হয়ে গেছে। এই করোনার বন্ধের সময়টুকুতেই আমরা পরিসংখ্যানে দেখতে পেয়েছি যে আমাদের দেশে সবচাইতে বেশি শিশু শ্রম হয়েছে, সবচাইতে বেশি বাল্য বিবাহ হয়েছে, এরকম আরো অনেক ধরনের সমস্যা আমরা দেখেছি। অনেক অনেক শিক্ষার্থী পড়াশুনো পুরোপুরি বাদ দিয়ে অন্য কোনো পেশায় নিয়োজিত হয়েছে। তো এটা একটা ব্যাকলগ, আমরা অনেক পিছিয়ে আছি। তো আজকে আমি একটু সংক্ষেপে আলোচনা করবো যে কিভাবে আমরা এই পিছিয়ে যাওয়াটাকে দূর করতে পারি, আবার আগের জায়গায় এসে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মোটামুটি আমি 4টা পয়েন্ট দেখেছি, এর মধ্যে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে কি, শিক্ষার মূলে কিন্তু শিক্ষার্থী ছাত্র ছাত্রী তাদের লেখাপড়ার মান যদি উন্নয়ন করতে হয় প্রথমেই দরকার হচ্ছে ওই শিক্ষার্থীকে পড়ালেখার প্রতি আগ্রহী করা। শিক্ষার্থী যদি মোটিভেটেড না হয়, অর্থাৎ তার যদি উৎসাহ না থাকে, আগ্রহ না থাকে, তাহলে কিন্তু আমাদের লক্ষ্য পূরণ হবে না। তো শিক্ষার্থীকে এঙ্গেজ করার জন্য অথবা শিক্ষার্থীকে আগ্রহী করার জন্য আমাদের কিছু আমাদের তরফ থেকে, অর্থাৎ মা বাবা, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ এবং যারা প্রভাবক আছে সমাজের প্রভাবশালী ব্যক্তি, সবারই উচিত কিছু জিনিস আইডেন্টিফাই করা। প্রথমত কথা হচ্ছে কি, এদেরকে প্রায়োরিটি দিতে হবে, এদের দিকে ফোকাস দিতে হবে, এদের সফট অ্যানালাইসিস করা দরকার, তাদের স্ট্রেংথ কি, তাদের উইকনেস কি, তাদের অপরচুনিটি কি, তাদের থ্রেট কি। মা বাবাই হচ্ছে
একটা শিক্ষার্থী একটা শিশুর প্রথম শিক্ষক। তাই আমি মনে করি মা বাবা এবং শিক্ষক শিক্ষিকা উভয়ের একসাথে চিন্তা করা উচিত যে এই শিক্ষার্থী স্ট্রেংথ কি, সে কিভাবে শিখতে চায়, কিভাবে সে আগ্রহী হয়, উইকনেস কি, সে কিভাবে শিখালে শিখতে পারে না, বুঝতে পারে না, এই জিনিসগুলো আইডেন্টিফাই করা। যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, কিছু কিছু বাচ্চা আছে, কিছু কিছু শিক্ষার্থী আছে, তারা ভিজুয়াল অর্থাৎ কোনো কিছু দেখে তারা শিখতে পারে, বুঝতে পারে ভালো। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু বেশি, যেমন কোনো একটা বাচ্চাকে নিয়ে যদি আমার নিজের বাচ্চাকে নিয়ে যদি আমি কোথাও বাইরে যাই, আমার নজর হয়তো গাড়ির দিকে, আমার নজর হয়তো মানুষের দিকে, কিন্তু আমার বাচ্চার নজরটা হচ্ছে বেগুনের দিকে। তবে তার ভিজুয়ালটা কাজ করে, দেখার বিষয়টা কাজ করে, তাহলে ভিজুয়াল জিনিসটাকে তাকে এমন অ্যাট্রাক্টিভ কিছু জিনিস দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে যাতে সে আগ্রহী হয়। আবার কিছু কিছু শিক্ষার্থী আছে, কিছু কিছু বাচ্চা আছে, তারা অডিটরি অর্থাৎ দেখতে চায় না কিন্তু শুনতে চায়, গান শুনলে লাফিয়ে উঠে, গানের তালে তালে তারা মাথা ধোলায়, কোমর ধোলায়। হ্যাঁ, তাহলে ওই বাচ্চা বা ওই শিক্ষার্থীর শিকার উভয় হচ্ছে তাকে মিউজিক অথবা সাউন্ড এরকম কিছু একটা দিয়ে তাকে মোটিভেট করা। হ্যাঁ, আবার অনেকেই আছে, অনেক বাচ্চা আছে যে আদর করলে শিখবে, বকা দিলে শিখবে না। হ্যাঁ, তাকে তার ওইভাবেই দেখতে হবে। আবার অনেক শিক্ষার্থী আছে আদর করলে শিখবে না, তাকে ব্যাট দেখাইতে হবে। সো এই জিনিসটাকে আমি বলছি সফট অ্যানালাইসিস, স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট। এরপর যেটা স্কুলের তরফ থেকে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো, শিক্ষার্থীর পরবর্তী স্তরে যে ফোকাসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মা বাবা। পৃথিবীর কোনো দেশে কিন্তু মা বাবাকে এড়িয়ে বাচ্চাদেরকে মানুষ করতে পারেনি। তো মা বাবাকে পাশ কাটিয়ে, মা বাবাকে এড়িয়ে, শুধু বাচ্চাদেরকে নজর দিয়ে, শুধু শিক্ষার্থীদেরকে নজর দিয়ে আসলে সবসময় পরিপূর্ণ কার্যকর কোনো ফলাফল আশা করা যায় না। তো এই জন্য আমাদের স্কুল এবং মা বাবার সাথে একটা সংযোগ থাকা চাই, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক বৃন্দ আর শিক্ষার্থীর মা বাবার সাথে একটা সুসম্পর্ক থাকা চাই। এজন্য আমি মনে করি যে স্কুলের তরফ থেকে জানা উচিত যে কোন শিক্ষার্থীর মা বাবা কেমন, তাদের শিক্ষাগত যোগ্যতাটা কেমন, তাদের আর্থিক অবস্থাটা কেমন, তাদের মানসিক অবস্থাটা কেমন, তাদের পারিবারিক অবস্থাটা কেমন, পরিবারের মধ্যে কোনো ধরনের কলহ আছে কিনা, কারণ এই সমস্ত জিনিসগুলো ডিরেক্ট একটা ইম্প্যাক্ট ফেলে বাচ্চার উপর, শিক্ষার্থীর উপর। এই জন্য এগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, এগুলোকে কীভাবে কাটিয়ে উঠা যায়, সেটার জন্য যদি একটা সমন্বয় না হয় তাহলে হবে না। এই জন্য আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মা বাবাকে পড়াশোনার সাথে, শিক্ষার সাথে সম্পৃক্ত করা। এটার জন্য একটা ইফেক্টিভ ওয়ে হতে পারে টিচিএম, প্যারেন্ট টিচার মিটিং, ফ্রিকোয়েন্টলি প্রতি দুই সপ্তাহ বা প্রতি এক মাস পর পর শিক্ষার্থীর মা বাবাকে ডেকে স্কুলের টিচাররা মিটিং করতে পারে এবং শিক্ষার্থী কি সমস্যা, কিভাবে এগোনো যাবে, কেন পিছিয়ে আছে, তাহলে করে আস্তে আস্তে তার উইকনেসটা কাটানো যাবে। এতে করে লাভ যেটা হবে, মা বাবারা একটু সচেতন হবে, হ্যাঁ আমাকে স্কুল থেকে ডেকেছে, আমার বাচ্চার নিশ্চয়ই সমস্যা, এদিকে নজর দিতে হবে, অর্থাৎ তাদের সচেতনতা বৃদ্ধি পাবে। আবার অনেক শিক্ষার্থীর মা বাবা আছে যে এগুলো কি আর করে না, এই বলে তো টাকা দিচ্ছি, আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আমার কাজ কি স্কুলেই তো পড়াবে। তো সেক্ষেত্রেও আমার মনে হয় যে স্কুলের পক্ষ থেকে যে কোন শিক্ষার্থীর এরকম সমস্যা আছে যে পরিবারের তরফ থেকে হচ্ছে যে মাঝে মাঝে একটু তাদের বাড়িতে গিয়ে ভিজিট দেয় এবং তাদের প্যারেন্টসকে মোটিভেট করা যেন তারা তাদের বাচ্চাদেরকে একটু, তাদের শিক্ষার্থীদেরকে একটু নজর দেয়। তাহলে এই গেল আমার তিন নম্বর পয়েন্ট আমি যেটা বলবো। আসলে মানে বিগত দুই বছর আমরা দেখেছি একটা বিশাল একটা বাধা শিক্ষার ক্ষেত্রে, হ্যাঁ বিশাল একটা অবস্টেকল, কিন্তু প্রতিটি বাধা এবং অবস্টেকলের পিছনে কিন্তু লুকিয়ে থাকে সম্ভাবনা, আন্ধারের পরেই কিন্তু আলো আসে। তো আমরা কিন্তু ওই বাধার মধ্যেও দেখেছি যে অনেক দেশ
অনেক প্রতিষ্ঠান ডিজিটাল ওয়েতে অর্থাৎ প্রযুক্তি এবং যন্ত্র ব্যবহার করে তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছে। তো আমি মনে করি যে আমি জানি যে এই ধরনের ডিজিটালি বা ভার্চুয়ালি পড়াশোনার ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে আমি যে সবচেয়ে বড় সীমাবদ্ধতা দেখি সেটা হচ্ছে একজন শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যবর্তী যে সম্পর্ক, সেই সম্পর্কটা সবচাইতে দেখি বেশি ব্যাঘাত হয় এবং দূরত্বটা বেড়ে যায়। তো মুখোমুখি এই যে পড়াশোনা এখন চলতেছে, যে দুই বছর পরে আমরা এখন আবার বাড়তে ফিরে এসেছি, তবে এখন কিন্তু যে দীর্ঘ একটা সময় ধরে বাচ্চারা পড়াশোনা করে না, শিক্ষার্থীরা পড়াশোনা করে না, তাদের আগ্রহটাকে কিন্তু ফিরিয়ে আনতে এখন অনেক কষ্ট হচ্ছে। কারণ তারা অলরেডি এই অবসর সময় একটা ডিভাইস মুখী হয়ে গেছে, তার সুযোগ পেলে তার মা বাবার ওই টাচ ফোনটা, স্মার্টফোনটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখে অথবা গেম খেলে। তো আমাদের আমি মনে করি যে এই জিনিসটাকেও আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি। এখন সম্ভাবনা যেটা, মুখোমুখি ক্লাসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে এঙ্গেজ করার জন্য পাশাপাশি আমরা কিছু ডিজিটাল কাজ শুরু করতে পারি। তা আমি আমার নিজের প্রতিষ্ঠানে আমরা যেটা দেখেছি, আমরা দিয়েছি আমরা কম বেশি সবসময়ই কিছু না কিছু ডিজিটাল কন্টেন্ট আমরা ইউজ করে আসছি বিগত 20-25 বছর ধরেই। কিন্তু 2020 সালের পরে যে ধাক্কাটা খেয়েছি, সেই ধাক্কার থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং বাস্তবে আমরা এখন ক্লাসে আমাদের হাসনাইসকের যে সমস্ত কোর্সগুলো চলে, যেমন IELTS, TOEFL, PTE, বাইরে যাওয়ার জন্য যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য ফাউন্ডেশন ইংলিশ, এই কোর্সগুলো বর্তমানে আমরা যখন চালু করি, তখন একটা কোর্স শুরু হওয়ার আগে কোর্সের যত পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী আছে তাদেরকে নিয়ে আমরা একটা শুরুতেই একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলি। আমরা একটা টেলিগ্রাম আপনার চাইলে তো হোয়াটসঅ্যাপে করতে পারেন বা ফেসবুক মেসেঞ্জার আছে। মেসেঞ্জার গ্রুপে প্রতিটা পার্টিসিপেন্ট থাকে এবং আমরা যে ক্লাসে পড়াই, পড়ার লেসন, টেক্সট মেটেরিয়াল, কুইজ এবং আমরা যেভাবে পড়াচ্ছি প্রত্যেকটা পড়া এবং অ্যাক্টিভিটিগুলো আমরা ভিডিও ধারণ করি, ভিডিও ধারণ করে এগুলো আবার ক্লাসের পরে ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়। এতে করে লাভ যেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট ক্লাসে কেউ আছে যে খুবই সরব, আবার আছে কেউ খুবই নীরব, হ্যাঁ সে বুঝে না, কিন্তু বুঝে না সে বলবে না, মাথা না থাকবে। তো এক্ষেত্রে সে যখন আবার বাসায় গিয়ে তার ওই মোবাইল ফোনটা নিবে, তখন সে ইউটিউব বা ফেসবুকে না ঢুকে সে এই মেসেঞ্জারে ঢুকবে, ঢুকে তার ক্লাসে কি হয়েছিল, কার সাথে কি করছিল, এই অ্যাক্টিভিটিগুলো সে দেখবে এবং নিজেকে যখন সে ভিডিওতে দেখে তখন তার অনেক ভালো লাগে। এবং যে জিনিসটা সে বুঝে নাই, তাহলে যে কথাটা যে বিষয়টা বুঝেনি, সে বারবার 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 টেনে 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 দেখতে পারে এবং শিক্ষাটা তার জন্য সহজ হয়ে যায়। তো এইটাতে আমরা দুটো লাভ পেয়েছি। একটা লাভ হচ্ছে যে উপস্থিত যে সমস্ত স্টুডেন্ট আছে তারা বেনিফিটে ধরছে। আবার সবসময় আমরা গ্যারান্টি দিতে পারি না যে একটা কোর্সের স্টুডেন্ট সবসময় সব ক্লাসে উপস্থিত থাকতে পারবে। তো সেক্ষেত্রে যেই স্টুডেন্ট আসলে ক্লাস করতে পারেনি সে কিন্তু ওই ভিডিওটা দেখে বুঝতে পারে, ও আজকে ক্লাসে এটাই করানো হয়েছে, তার বুঝতে পারে। তো সে এই জিনিসটা ওইখান থেকে পরে পরে ক্লাসে গিয়ে আবার আপডেটে থাকতে পারে এবং কন্টিনিউ করতে পারে। আমরা দেখেছি যে আগে যখন এরকম হতো কোনো ক্লাসে কোনো একটা কোর্সে কোনো একটা স্টুডেন্ট যদি একবার বা দুবার বা তিন দিন যদি ক্লাসে না আসতো সে কোর্স ড্রপ করত, তার মধ্যে একটা বিশ্বাস ছিল তাহলে তিন দিনে কি না কি করাই ফেলছে আমার মনে কিছু, আমি তো সব মিস করে ফেলছি, হ্যাঁ আজানের জন্য আমি কিছু ফেলেছি।